ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা, তোমাদের তো স্কুলে অনেকগুলো টাস্ক দেওয়া হয়েছে, সেজন্য আমি ভিডিও তখন পোস্ট করিনি। তো আজ আমি তোমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সময় ও গতি এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এখানে শুরুতেই তোমাদের দুটো বিশেষ জিনিস সম্বন্ধে জানতে হবে। এটা তোমরা পরবর্তী জীবনে তোমাদের প্রচুর কাজে লাগবে। তো সেই জন্য আমি প্রথমেই তোমাদের এটা একটু বুঝি। যেমন তোমাদের দুটো জিনিস বলবো, একটি হচ্ছে স্কেলার, ও আরেকটি জিনিস বলবো সেটি হচ্ছে ভেক্টর। এই দুটোই তোমাদের নতুন জিনিস, কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় জিনিস। স্কেলার রাশি, সাধারণত যে রাশিগুলোকে মাপা যায় সেগুলোকে আমরা ভৌত রাশি বলি। যেমন ধরো একটা স্কেল তুমি নিলে, সে স্কেল বা ধরো একটা কোনো দণ্ড নিলে, এটা তুমি ধরবো কিন্তু স্কেলের সাহায্যে মাপতে পারবে। স্কেলে তোমার পয়েন্ট থাকে, 0, 1, 2 এরকমভাবে থাকে, তাহলে তুমি এটা ধরবো, তুমি মাপতে পারো। তাহলে ধর্মটা একটা কি, ধর্মটা একটা হচ্ছে ভৌত রাশি। তাহলে যে রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা বলি ভৌত রাশি। ঠিক আছে, তো এবার এই ভৌত রাশিগুলোকে দুভাবে ভাগ করা যেতে পারে। যেমন হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কি জিনিস, স্কেলার রাশি যে রাশিগুলি শুধুমাত্র মান থাকবে। যেমন ধরো এটা একটা মান আছে, ধরো এটা মাপলাম, এতে দেখা গেল এটা 5 সেন্টিমিটার হলো, তাই এটার মানটা 5 সেন্টিমিটার। কিন্তু এটা কোন দিক দিয়ে মাপছি, বাম দিক দিয়ে মাপছি না ডান দিক দিয়ে মাপছি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কি, দৈর্ঘ্য একটা স্কেলার রাশি। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কি, স্কেলার রাশি। ঠিক একই রকম ভাবে আমরা ঘড়িতে সময় মাপি, ঘড়িতে যে সময় আমরা মাপি আমাদের ঘন্টা মিনিট এবং সেকেন্ডের কাটা আছে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সময়, সময়টা হচ্ছে একটা স্কেলার রাশি। এছাড়া কি আছে, এটা হলো কোনো একটা বস্তুর ভর। ধরো ভর বলতে আমরা কিসে মাপি, জানি আমরা একটা একটা যন্ত্র আছে, যন্ত্রের নাম কি, দাড়ি পাল্লা, সবাই এটা আমরা দেখেছি। এটা সাধারণ তোলা যন্ত্র বা দাড়ি পাল্লা, এটার সাহায্যে কিন্তু আমরা কোনো বস্তুর ভরটাকে মাপতে পারি। তাহলে ভর, সময়, দৈর্ঘ্য এগুলো সবগুলোই কি রাশি, এগুলো সবগুলোই হচ্ছে তোমার স্কেলার রাশি। মানে এগুলো মাপার জন্য আমার কি করা দরকার, শুধু মানটা আমার জানার দরকার, এটা দিক সম্বন্ধে জানার দরকার আমার নেই। সেজন্য এটাকে আমরা কি করতে পারি, সেজন্য এগুলোকে আমরা বলি স্কেলার রাশি। তাহলে এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে কি, স্কেলার রাশি। এবার আসি ভেক্টর রাশির কথা। ভেক্টর মানে কি, যে রাশিগুলোকে আমরা যখন মাপবো এবং মাপার সময় যদি আমার তার মানটা, মানে তার পরিমাপটা কত এবং কোন দিকে মাপছি বা দিকটা উল্লেখ করার প্রয়োজন আছে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা সেই রাশিগুলোকে ভেক্টর রাশি বলবো। ঠিক আছে, তো ধরো বললাম যে একজন একজন ব্যক্তি, সে ব্যক্তি কি করছে, ধরো দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছে 40 কিলোমিটার প্রতি বেগে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাকে বলতে হচ্ছে যে লোকটা কত বেগে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোন দিক থেকে কোন দিক, দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছে। মানে একটা দিকের উল্লেখ কিন্তু আমাকে করতে হচ্ছে। এখানে যে ভৌত রাশিটির কথা আমরা বলছি, সেই ভৌত রাশিটির নাম হচ্ছে বেগ। ঠিক আছে, তাহলে বেগ হচ্ছে এমন একটি ভৌত রাশি, সেই বেগ ভৌত রাশিটার ক্ষেত্রে আমার কি করতে হয়, মানেরও উল্লেখ করতে হয় এবং দিকেরও উল্লেখ করতে হয়। ঠিক আছে, এবং এই রাশিগুলোকে তখন আমরা কি বলি, ভেক্টর রাশি। আর একটু ডিটেলস তোমাদের বলি, আশা করি ভালো লাগবে তোমাদের এই ব্যাপারটা। ধরো কোন একটা বস্তুর ওজন মাপবো, ভার, ভর নয় কিন্তু। ঠিক আছে, যেমন ধরো একটা বললাম যে এটা পৃথিবী, ধরো পৃথিবীর সামনে অন্য একটা বস্তু আছে, তাহলে পৃথিবী কি করবে, পৃথিবী এটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তার মানে এই বস্তুটার ভারটা হচ্ছে যে বলের দ্বারা পৃথিবী ওই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে আমরা কি করছি, এই আকর্ষণটা বলার জন্য কোন দিকে বলছি,
পৃথিবীর কেন্দ্রের দিকে বলছি, তাহলে এখানে যে ভারটা তৈরি হলো ওই ভারটাই কিন্তু সেই বলটা, যে বলের দ্বারা কি হচ্ছে পৃথিবী ওই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট আমার কি বলা দরকার আছে, নির্দিষ্ট দিক বলার দরকার আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, ভেক্টর আছে, তার মানে ভার, বল, বেগ। আর একটা জিনিস পড়াবো তোমাদের, সেটাকে বলবো স্মরণ, এগুলো সবগুলোই কি হবে ভেক্টর রাশি। তোমাদের বইয়ের এই শুরুতেই দুটো জিনিস সম্বন্ধে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে দূরত্ব এবং একটা হচ্ছে গিয়ে স্মরণ। ঠিক আছে, জিনিসটা কি এবার আলোচনা করা। তাহলে মোটামুটি বুঝলে যে তোমাদের স্থির রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, এটা সম্বন্ধে আশা করি তোমাদের মোটামুটি একটুখানি জ্ঞান হলো। তো এর পরের ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এর পরের ব্যাপারটা আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, দূরত্ব এবং স্মরণ। সেটা কীভাবে বোঝানো হয়েছে সেটা তোমাদের বলি। তোমাদের বইয়ে দেখবে একটা গাছের পাতা দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা গাছের পাতা এবং একটা পিঁপড়ে, ছোট্ট একটা পিঁপড়ে ধরো, সেই পিঁপড়েটা একবার ধরো একটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরো সি, এটা ডি, এটা ই, এটা এফ, এরকম বিন্দু। তাহলে পিঁপড়েটা একবার এখান থেকে এদিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে সরাসরি এই শিরা বরাবর যাচ্ছে, আর একবার পিঁপড়েটা ধরো এই বরাবর যাচ্ছে পিঁপড়েটা, ঠিক আছে। তাহলে পিঁপড়েটা একবার এই বরাবর যাচ্ছে, একবার এই বরাবর যাচ্ছে, দুজনে কিন্তু গন্তব্যস্থল একই, এ থেকে বি এর দিকে যাচ্ছে দুটো পিঁপড়ে। তো এখন এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, এই বরাবর যদি পিঁপড়েটা যায় তাহলে এটা কিন্তু মিনিমাম দূরত্ব হয়, মানে কেন বলতো, এটা মোটামুটি সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, এটা মোটামুটি কি হচ্ছে সরলরৈখিক দূরত্ব। কিন্তু এই দিকে যে ভাবে যাচ্ছে এটা কিন্তু সরলরৈখিক দূরত্ব নয়, ঠিক আছে। তাহলে গতি কিন্তু অনেক ধরনের হতে পারে, কী কী হতে পারে সেটা সম্বন্ধে বলি। একটা হতে পারে সরলরৈখিক গতি, দু নম্বর হতে পারে বৃত্তীয় হতে পারে, তিন নম্বর হতে পারে ঘূর্ণন হতে পারে, চার নম্বর হতে পারে ধরো বক্র হতে পারে। এইরকম বিভিন্ন ধরনের গতি আমরা কিন্তু আলোচনার মাধ্যমে পাবো। তাহলে এ থেকে বি এর দিকে যখন যাচ্ছে তখন গতিটা মোটামুটি কেমন, মোটামুটি সরলরৈখিক গতি, কারণ শিরা বরাবর যাচ্ছে, ঠিক আছে। আবার এ হয়ে যখন এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, তারপরে আবার যাচ্ছে, তখন গতিটা কিন্তু প্রতি মুহূর্তে কি হচ্ছে, তত পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু গতিটা মোটামুটি একই দিকে, কিন্তু এখানে কিন্তু গতিটা কি হচ্ছে, প্রতি মুহূর্তে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এখন যদি এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, দূরত্ব বলতে এখানে দৈর্ঘ্য, এখান থেকে এর যে দৈর্ঘ্য সরলরৈখিক দৈর্ঘ্য, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো দূরত্ব, ঠিক আছে, এই ক্ষেত্রে যদি সরাসরি এখান থেকে যায়। আর যদি এরকম ভাবে যায় তাহলে দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আগের দূরত্বটা থেকে কি হবে, অনেক বেশি হবে, প্রত্যেক মুহূর্তে কি হচ্ছে, এটা অভিমুখটা পরিবর্তিত হয়েছে। তাহলে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলবো, স্মরণ বলব, ঠিক আছে। তাহলে স্মরণ মানে কি, যে কোনো পথেই যাক না কেন, কোনো একটা বস্তু কণা একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু, তার মধ্যবর্তী যে প্রাথমিক এবং অন্তিম অবস্থানে যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলি, স্মরণ বলি, ঠিক আছে। এবং এই স্মরণটা হচ্ছে গিয়ে কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে, কিন্তু দূরত্ব, দূরত্বটা কিন্তু হচ্ছে স্কেলার রাশি। কি মাথাটা ঢুক, মানে ব্যাপারটা বুঝতে পারলে তো, আর একটু ভালো করে বলি। ধরো একটা এরকম বস্তু কণা, ওই পিঁপড়েটাই ধরো, এখানে একটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ঘুরে আবার এখানে এলো, এখানে যাত্রা শুরু করলো, ঘুরে আবার এখানেই এলো, বৃত্তীয় পথে ঘুরছে। তাহলে ব্যাপারটা বুঝে দেখো, ও যদি একবার ঘোরে তাহলে এই বৃত্তের যা পরিধি হবে সেই পরিধি অনুযায়ী ও কি পরিধিটা অতিক্রম করবে, তার পরিধিটা হচ্ছে তার কি অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যেহেতু বস্তুটা বা ওই পিঁপড়েটা যেখান থেকে শুরু করেছিল আবার ঘুরে আবার সেইখানেই এসে পৌঁছাচ্ছে,
সেই জন্য এক্ষেত্রে স্মরণ কি হবে, এক্ষেত্রে স্মরণটা হচ্ছে শূন্য। কি বোঝা গেল? এক্ষেত্রে স্মরণটা কি হলো? শূন্য। কেন শূন্য হলো? যেহেতু অতিক্রান্ত দূরত্বটা পরিধি বরাবর যাচ্ছে, কিন্তু অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব সেটা এখানে জিরো, কেননা ঘুরে এসে আবার সেখানেই পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম? তাহলে দূরত্ব এবং স্মরণ, ঠিক আছে, তাহলে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর স্মরণটা কি রাশি? স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি। এবং এই দুটোকে আমরা কিন্তু ভালো করে মনে রাখবো এবং কীভাবে কি করতে হবে না করতে হবে সেটা কিন্তু ভালো করে আমরা বুঝে নেব। এটা আর একটু ভালো করে বোঝাবার জন্য আমি আর একটা গ্রাফিক্যাল জিনিস মানে একটা লেখচিত্রের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো আমি তোমরা জিওগ্রাফিতে তো কীভাবে কোন দিকটা দিক নির্ণয় করতে হয় সেটা তো ভালো শিখেছো আশা করি। তো আমি ধরো একটা জিনিস তোমাদের বলি, ধরো আমি একটা এরকম লেখচিত্র আঁকি, ঠিক আছে, এদিকটা জানি আমরা উত্তর দিক হয়, এদিকটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে। তা একটা লোক ধরো প্রথমে পূর্ব দিকে ধরো 4 কিলোমিটার পথ অতিক্রম করলো, ধরো এ থেকে বি তে গেল, ঠিক আছে। একটা লোক কি করলো, সে 4 কিলোমিটার পথ অতিক্রম করলো এ থেকে বি তে গেল, ঠিক আছে। আবার ওই লোকটা বি থেকে আবার সি তে গেল, এটা ধরো সি, সেখানে ধরো 3 কিলোমিটার পথ অতিক্রম করলো, ঠিক আছে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে ও এ থেকে বি তে গেল, এখানে 4 কিলোমিটার অতিক্রম করলো, পরে বি থেকে সি তে গেল, সেখানে 3 কিলোমিটার অতিক্রম করলো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এরকম যে ও মোট কতটা পথ অতিক্রম করলো, 4 কিলোমিটার প্লাস 3 কিলোমিটার, মানে কত অতিক্রান্ত দূরত্ব, কত অতিক্রান্ত দূরত্ব এখানে হচ্ছে কত, 4 প্লাস 3 মানে 7 কিলোমিটার, ঠিক তো। কিন্তু স্মরণটা কিন্তু 7 কিলোমিটার, স্মরণটা বার করতে গেলে কি বার করতে হবে আমাকে, এই দূরত্বটা বার করতে হবে, কেননা এটাই হচ্ছে অন্তিম অবস্থা এখানে আর এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এটা। তাহলে অন্তিম এবং প্রাথমিক এই দুইয়ের যে মধ্যবর্তী দূরত্ব, যে এই দূরত্বটা এসিটা আমাকে বার করতে হবে, তাহলে এসিটা কত হবে, তাহলে এসিটা কি, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি হবে, ত্রিভুজ স্কোয়ার সমান সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে এখানে 16 আর 9 25, তাহলে এসি হচ্ছে 25 বর্গমূল মানে কত, 5 কিলোমিটার। তাহলে এই 5 কিলোমিটারটা হচ্ছে গিয়ে কি তার স্মরণ, আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে কি কি বললাম, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এবি প্লাস বিসি, কিন্তু এসিটা হচ্ছে তার স্মরণ। এবং স্মরণের ক্ষেত্রে অভিমুখটা কোন দিকে হবে, যদিও এ থেকে বি তারপর বি থেকে সি তে গেছে, কিন্তু স্মরণের অভিমুখটা কোন দিকে আছে, স্মরণের অভিমুখটা হচ্ছে এ থেকে সি এর দিকে, ঢুকেছে মাথায়? তা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে তোমার এভাবে আমরা কি করতে পারি, কোনো একটা বস্তু বানা যদি কিছু সময়ের জন্য গতিশীল থাকে, তাহলে তার স্মরণটা আমরা কি করতে পারি, নির্ণয় করতে। পাতার ক্ষেত্র তোমরা দেখতে পাবে, পাতার ক্ষেত্র যখন যাবে তখন যেমন পাতাটা যেমন ধরো এরকম ভাবে ছিল, তাহলে যখন এখান থেকে ও এই পয়েন্টে পৌঁছাবে তখন এইখানটা আর এইখানটা এইটাকে যোগ করলে এই দিকে কি হবে, স্মরণের অভিমুখটা হবে, ঠিক আছে। ছবিটা দেখতে পাচ্ছ হয়তো, যে এইখান থেকে এখানে গেল তারপর এখানে গেল, স্মরণের অভিমুখটা কিন্তু কি কোন দিকে হবে, এই দিকে হবে। আর এভাবে আমরা কি করতে পারি, স্মরণটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা তো অঙ্ক করি, অনেক সময় অঙ্ক করতে থাকি, বিভিন্ন ধরনের অঙ্ক, বিশেষ করে গণিতে আমরা বেগ সম্বন্ধে কিন্তু অনেক কথাবার্তা বলি, এই কোনো একটা গাড়ি এত বেগে চলছে, কোনো একটা সাইকেল এত বেগে চলছে, সেই সম্বন্ধে কিন্তু আমরা অনেক কথা বলি, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক, যদি দুটো কথা হয় তাহলে আমরা দুটো জিনিস এখানে লিখে রাখি, একটা হচ্ছে গিয়ে দূরত্ব আর একটা কি লিখলাম এখানে, স্মরণ, ঠিক আছে। এটা স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। এর নিচে নিচে একটা জিনিস তোমাদের বলি, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব, মানে কোন একটা বস্তু প্রতি সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলি, ঠিক আছে। তাহলে দ্রুতিটা কি হবে, স্কেলার রাশি হবে, এই দুটো এই দুটো এগুলো হচ্ছে স্কেলার, এটা হচ্ছে স্কেলার, আর এগুলো হচ্ছে কি ভেক্টর। তাহলে দ্রুতিটা কি বললাম, দ্রুতিটা বললাম প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে দ্রুতি মানে হচ্ছে
দূরত্ব বাই সময়, ঠিক আছে? আবার তুমি যখন স্মরণের কথায় আসবে, তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত যে প্রতি সেকেন্ডে যতটা স্মরণ হয়েছে তাকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে বেগটা কি হবে? বেগটা হচ্ছে স্মরণ বাই সময়। তাহলে বেগটা কি রাশি হবে? বেগটাও তাহলে তোমার ভেক্টর রাশি হবে। কি বোঝা যাচ্ছে? তো তাহলে কি হলো? দূরত্ব হলো স্কেলার, স্মরণ হলো ভেক্টর। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে আবার স্কেলার। আবার বেগটা কি? বেগটা হচ্ছে স্মরণ বাই সময়, তার মানে এটাও হচ্ছে কি তোমার ভেক্টর, ঠিক আছে? এগুলো নির্ণয় করার পদ্ধতি কি তোমাকে দেওয়া থাকবে বিভিন্ন ধরনের জিনিস। তো সেখানে অনেক সময় গড় বেগ এবং গড় দ্রুতি বার করতে হবে, ঠিক আছে? গড় কথাটা কেন বলা হয়? যেহেতু ধরো একটা বস্তুকণা বিভিন্ন সময় বিভিন্ন দূরত্ব এবং বিভিন্ন দিকে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তার গড়টা নির্ণয় করতে পারি, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো দুর্গাপুর আর বর্ধমান, ধরো একটা দুর্গাপুর আর একটা হচ্ছে বর্ধমান, ঠিক আছে? একটা ট্রেন গেল 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একবার গেল এবং ফিরে এলো ধরো 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করতে পারি? গড় বেগ বা গড় দ্রুতি দুটো নির্ণয় করতে পারি। তাহলে গড় দ্রুতি যখন নির্ণয় করবো তখন যেটা তোমার ফর্মুলা লাগবে সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময়, মানে মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে এবং কত সময়ে করেছে সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? আর যদি গড় বেগ বার করতে চাই তাহলে কি করতে হবে? যে সেক্ষেত্রে স্মরণটা আসবে এবং তার কি হবে? মোট স্মরণ বাই মোট সময়। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতেই পারছো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, হ্যাঁ? তাহলে গড় বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করার সময় কিন্তু ব্যাপারটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে? তাহলে গড় দ্রুতি নির্ণয় করাটা সহজ, কেননা মোট অতিক্রান্ত দূরত্ব, যেমন এখানে যদি আমি ভাবি বর্ধমান থেকে দুর্গাপুর থেকে বর্ধমানের দূরত্ব 70 কিলোমিটার, তাহলে যাওয়া আসাতে কত লাগবে? যাওয়া 140 কিলোমিটার। তাহলে এখানে গড় যে দ্রুতিটা তুমি নির্ণয় করবে সেটা কেমন হবে? 140 হবে উপরে, আর নিচে কি হবে? নিচে হচ্ছে মোট সময়। মোট সময় কত লাগে? যাওয়ার সময় 70 কিলোমিটার গেছে কত বেগে? 40। আর তার নিচে কি হবে? 70, তার নিচে হবে 80। এটাকে নির্ণয় করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার কি গড় দ্রুতি, ঠিক আছে? তাহলে আশা করি গড় বেগ গড় দ্রুতি দ্রুতি এবং স্মরণ সম্বন্ধে মোটামুটি ধারণা তোমাদের হয়েছে, এবং এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, মানে এটা তুমি যদি এখন না বুঝতে পারো তাহলে পরবর্তীকালে কিন্তু তোমার অনেক সমস্যা তৈরি করবে। তাহলে যতটা পারা যায় এটাকে আমরা কিন্তু ভালো করে পড়বো, ঠিক আছে? ছোটখাটো অঙ্ক তোমাদের আছে, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে, বইয়ের অঙ্কগুলো দেখবে। আর ক্লাসের কথা তো আমি এখন বলতে পারছি না তোমাদের, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো এখন পর্যন্ত সমস্যার সমাধান কিছু হয়নি, পরিস্থিতি উন্নতি কিছু হয়নি, তাই ক্লাস এখনো শুরু করা যাচ্ছে না তোমাদের। তো যেগুলো আমরা বলছি আপাতত সেগুলো করতে থাকো এবং পরবর্তীকালে তোমাদের যা সমস্যা থাকবে সেগুলো অবশ্যই তার সমাধান হবে, ঠিক আছে? তাহলে যেগুলো বলছি সেগুলো আপাতত তোমরা করতে থাকো, ঠিক আছে? তাহলে কি কি পেলাম ভালো করে আবার বলি। তাহলে প্রথমে পেলাম আমরা কি? যে দূরত্ব পেলাম। তারপরে কি পেলাম আমরা? দূরত্বর পরে আমরা পেলাম স্মরণ, তারপরে পেলাম দ্রুতি, তারপরে পেলাম বেগ। এবং আর একটা জিনিস তোমাদের এখানে আলোচনা অবশ্যই করবো, সেটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণ কাকে? ত্বরণ কি জিনিস? ত্বরণ বা অ্যাক্সেলারেশন, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, ঠিক আছে? এটা কি জিনিস? ধরো একজন লোক ধরো প্রথমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল, ঠিক আছে? 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল এবং সে হঠাৎ করে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ অর্জন করলো কত সেকেন্ড সময়ে? ধরো 2 সেকেন্ড সময়। তাহলে কি হলো? বেগটা বেড়ে গেল। তাহলে আমরা ওখানে কি লিখেছি ত্বরণ সম্বন্ধে? ত্বরণ হচ্ছে গিয়ে বেগের পরিবর্তন বা সময়, তার মানে কি প্রতি একক সময়ে যে পরিমাণে বেগটা বাড়ছে, তাহলে বেগের পরিবর্তন কতটা হয়েছে কি করে বার করবো? বুঝতেই পারছো কি করে বার করতে পারি আমরা? বেড়েছে, বেড়ে গিয়ে কত হয়েছে? 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আগে কত ছিল? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। কত সেকেন্ড সময় হয়েছে? 2 সেকেন্ড সময় হয়েছে। তাহলে 2 সেকেন্ডটাকে অবশ্যই তোমাকে কি করতে হবে? ঘন্টায় পরিবর্তন করতে অথবা ওইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইটা থেকে যা বেরোবে এত তোমার হবে কিলোমিটার
প্রতি ঘন্টা স্কয়ার, ঠিক আছে? সাধারণত এরকম ভাবে লেখা হয় না, এটাকে একটু ছোট করলে ভালো হতো। ধরো আমি যদি এটা কিলোমিটারটাকে মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটু সহজ সরল করি, ধরো এত মিটার পার সেকেন্ড থেকে 80 মিটার পার সেকেন্ড হলো 2 সেকেন্ড সময়, তাহলে কেমন হবে? তাহলে কি হবে, 80 মিটার হলো 40 মিটার প্রতি সেকেন্ড থেকে কত সেকেন্ড সময়, 2 মিটার, তাহলে কত হলো 40 বাই 2 মানে হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? তাহলে এর একক কি হবে, ত্বরণ একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, এবং বেগের পরিবর্তন বাই সময় তাকে আমরা কিভাবে করতে পারি, দেখতেই পেলে আমরা কিভাবে এটাকে নির্ণয় করতে পারি, ঠিক আছে? তাহলে অনেকগুলো জিনিস সম্বন্ধে তোমরা কি ধারণা করতে পারো, অনেকগুলো জিনিসের মধ্যে কি কি পেলে, প্রথম পেলে তোমরা একটা দ্রুতি, স্মরণ, ত্বরণ, বেগ এবং স্কেলারাসি কাকে বলে, ভেক্টরাসি কাকে বলে, এই সমস্ত জিনিস সম্বন্ধে আলোচনা করতে পারবে। এছাড়া কি আছে, এছাড়া বিভিন্ন ধরনের গতির কথা আমি বলছিলাম, সরলরৈখিক গতি। তোমাদের একটা টেবিল দেওয়া আছে বইয়ের প্রথমেই যে গতিগুলো কেমন কেমন হয়, যেমন ধরো সরলরৈখিক গতির কথা বলা হয়েছে। সরলরৈখিক গতির কথা কি বলছে, যেমন ধরো স্কেলকে পাঁচ স্কেলকে ধরে তুমি যদি একটা দাগ পাও তাহলে কেমন হবে, সরলরেখা হবে। তাহলে তোমার পিনের যে নিপটা সেটার গতিটা কেমন হবে, সরলরৈখিক গতি হবে। এবার যদি তুমি একটা লাট্টুর কথা চিন্তা করো, লাট্টু কেমন হয় দেখেছো নিশ্চয়ই, সবাই ঘুরিয়ে চলে লাট্টু দেখে, একটা অক্ষ থাকে, এটাকে আমরা কি বলি, ঘূর্ণাক্ষ বলি, ঠিক আছে? তো লাট্টু ধরো ঘুরছে এই অক্ষের সাপেক্ষে, তাহলে এই গতিটা কি হবে, ঘূর্ণন গতি, ঠিক আছে? এটা হচ্ছে ঘূর্ণন গতি। এবার যদি ধরো তুমি একটা ঢিলকে বাঁধলে, বেঁধে তুমি হাত হাতে দিয়ে এটা ঘুরাবে, তাহলে এটা কি হবে, এটা বৃত্তীয় গতি হবে। তাহলে একটা ঘূর্ণন গতি, এটা হচ্ছে বৃত্তীয় গতি, সরলরৈখিক গতির কথা তো আমরা পেলাম। এবার যদি ধরো একটা ছোট্ট মজার কথা বলি, ধরো তুমি একটা ফুটবল আছে, সেই ফুটবলটাকে কিক করলে, ফুটবলটা কি হবে, এরকম করে গিয়ে এরকম হবে, হবে তো? একটা ঢিলকে ছুড়লো এরকম হয়। আর তুমি যদি কোনো একটা টেবিল আছে ধরো, সে টেবিল থেকে একটা বইকে ঠেলে দেওয়া জোরে দেওয়া, তো বইটা এরকম করে এসে পড়ে, ঠিক আছে? তার মানে এটার অর্ধেকটা, মানে এই গতিটা এটার অর্ধেকটা, এই যে এটা, এটাকে পরাবৃত্ত বলে, মানে পরাবৃত্তীয় গতি। অনেক সময় এটাকে একটা বিশেষ নাম দেওয়া হয় ইংলিশে, এটাকে প্রজেক্টাইল বলে, ঠিক আছে? এই যে প্রজেক্টাইলের কথা বলছি, এই প্রজেক্টাইল বা প্রাস বলে বাংলায়, ঠিক আছে, প্রাসের গতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথায় গুরুত্বপূর্ণ, মিসাইল লঞ্চ হয়, তোমরা জানো নিশ্চয়ই মিসাইল এরকমভাবে যায়, আমাদের যে পৃথিবীর চারিদিকে স্যাটেলাইটগুলো ঘুরছে সেটাকে সঠিক কোনো বৃত্তীয় পথে যদি আমাকে ওটাকে বসাতে হয় তাহলেও কিন্তু আমাকে কী করতে হবে, এই ধরনের প্রজেক্টাইলের সাহায্য নিতে হবে, গণনার সাহায্য নিতে হবে। তাহলে এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কী জন্য গুরুত্বপূর্ণ, যে এই যে জিনিসগুলো গতি সম্বন্ধে যদি আমরা ঠিকঠাক ধারণা করতে পারি তাহলেই কিন্তু আমরা বিজ্ঞানের যে অগ্রগতিগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে সঠিক ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এছাড়া কি আছে, এছাড়া আর ধরনের গতি, ধরো ধূমকেতুর গতিগুলো কেমন, যদি সূর্য হয় ধূমকেতুটা কেমনভাবে আসে, এরকমভাবে আসে, এরকমভাবে চলে যায়, ঠিক আছে? এই যে গতিগুলো, মানে এরকমভাবে এসে এরকমভাবে চলে যায়, এই যে গতিগুলোকে, এইটাকে আমরা পরাবৃত্ত বলবো না, এটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে অধিবৃত্ত, এইটা হচ্ছে পরাবৃত্ত। ইংলিশে এটাকে বলে প্যারাবোলা, আর এটাকে বলা হয় হাইপারবোলা, ঠিক আছে? তাহলে এই যে গতিগুলো, এই যে গতিগুলো দেখতে পাচ্ছ, এই গতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সম্বন্ধে আমরা আর বিস্তারিত আলোচনা এখানে করছি না, কেননা তোমাদের সিলেবাসে এরকম কিছু নেই। তাহলে তোমরা এগুলো নামগুলো মনে রাখার চেষ্টা করো, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা পরবর্তীকালে কিন্তু আবার পড়বে এবং নিজেরা অনেক কিছু করতে পারো এগুলো সম্বন্ধে। যে একটা টেবিল থেকে একটা ছোট্ট জিনিস ফেলে দিলে সেটা কত দূর গিয়ে পড়ছে, সেই দূরত্বটা কতটা হচ্ছে, তুমি বেগ বাড়ালে, বেগ কমালে, উচ্চতা কমালে, উচ্চতা বাড়ালে, সেটা কি হচ্ছে, সেই গতিগুলো কিন্তু তোমরা যদি খাতায় একটুখানি নোট করে রাখতে পারো তাহলে সেখান থেকে কিন্তু অনেক জিনিস বার করতে পারবে। সেগুলো তোমাদের পরে আমরা হয়তো ক্লাসে ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এরকম ধরনের গতির কথা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই গতিগুলো সম্বন্ধে তোমরা ভালো করে পড়ো,
ঠিক আছে। এবং যেহেতু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এখানে আমি আর নিউটনের গতি সম্বন্ধে আলোচনা করছি না, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিউটনের গতি মানে এটার যে চ্যাপ্টার যে আর অংশ আছে নিউটনের গতিসূত্র সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এই বলে আমি ভিডিওটি শেষ করছি, তবে আমি আশা রাখবো তোমরা ভিডিওটি সবাই দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ছোটোখাটো অঙ্ক তোমরা দেখবে করার চেষ্টা করো, বইয়ে কিছু অঙ্ক দেওয়া আছে, এখানে সবগুলো আলোচনা করা সম্ভব হলো না, অতগুলো অঙ্ক অনেক অঙ্ক আছে, পরবর্তী সময় আস্তে আস্তে আলোচনা করবো। এবং তোমরা যে টাস্কগুলো দেওয়া হয়েছিল সেগুলো অবশ্যই করবে, পুরো একটা লুজ শিটে জমা করে রাখবে, পরবর্তী সময় স্যারেরা ম্যামেরা তোমাদের কাছ থেকে এটা নিয়ে নেবে।